পবিত্র রমজানে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্টেলাইন রকমারি ইফতার। আমি জেবুন্নেসা, এসিটিভিতে প্রতিদিন থাকছি আপনাদের সাথে মজার মজার সব ইফতারি নিয়ে। প্রতিদিন থাকছে দুটো করে রান্না, একটি থাকবে আমার তরফ থেকে আপনাদের জন্য এবং অপর একটি রান্না থাকবে একজন রন্ধনশিল্পী। চলুন তাহলে আজকের প্রথম রান্নাটি দেখে নিই। এখানে তেল নিচ্ছি 2 টেবিল চামচ, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা কয়েকটা, এস্টার অ্যানিস, তারা মশলা, এটা আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি তেজপাতা 3টা, আমি একটু কেটে দেবো তাহলে ফ্লেভারটা ভালো থাকবে, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, অল্প পানি দেব যদি প্রয়োজন হয়, যদি মশলাটা বেশি ভেজে যায় সেক্ষেত্রে সামান্য পানি দিয়ে নেব। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো সেটাও 1 চা চামচ দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলাম, জিরে গুঁড়ো 1 চা চামচের চেয়ে সামান্য বেশি, এটা জাস্ট টেস্টের উপর, দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আছে 1 কেজি গরুর মাংসের পায়ের অংশ, গরুর হাড়ে যে নলার অংশ বলে সেটি আছে, সেটি আমরা দিয়ে দিচ্ছি, এখানে সামান্য পানি দিয়ে, আমি সেদ্ধ হতে একটু সময় লাগবে, একটু পানি দিয়ে নিচ্ছি, ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় এটা আমরা ঢেকে রাখবো। এখানে বিরিয়ানি মশলা আছে, এখানে জায়ফল, জয়ত্রী, গরম মশলা, কাবাব চিনি, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ সব কিছু একসাথে গুঁড়ো করে নেওয়া আছে, অথবা বাজার থেকেও আপনারা এই বিরিয়ানি মশলাটা কিনে নিতে পারেন, এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, এটা আরও 5 মিনিট রেখে আমরা নামিয়ে নেব। এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, সেটা আমি 1/2 কাপ দিচ্ছি, বাসমতি চাল 3 কাপ, এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখা ছিল সেটা পানি ঝরিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, এগুলো কাটবো না একদম গোটা যেন থাকে সেরকম বেশ কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, দু কাপ গরম পানি দেব, এবার 20 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, চালটা যখন একবার ফুটে আসবে তখন আমি গরুর মাংসের যে পায়ার অংশগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি,
দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ বেরেস্তা, 1 টেবিল চামচ পানি একেবারেই কমিয়ে আসছে। এখন কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, যখন আপনারা তৈরি করবেন তখন আপনারাও পাবেন। এটা আপনারা যে কোনো অকেশনেও তৈরি করতে পারেন। আরো কিছু বেরেস্তা উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল লাহোর বিরিয়ানি। নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন। আরও একটি মজাদার ইফতারি রান্না নিয়ে আসছেন একজন রন্ধনশিল্পী। বিরতি থেকে ফিরে এসে আমরা ওই রান্নাটি দেখব। আমাদের সাথেই থাকুন।